আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি স্ট্রিপ লাইট আনবক্সিং করে দেখাবো। তো সেই জন্যই এটা নেওয়া আসলে। তো এটার সাথে আছে একটা রিমোট, আপনি দেখতে পাচ্ছেন একটা আছে অ্যাডাপ্টার আছে, রিমোট আছে, তারপর একটা সেন্সর আছে, আর আছে একটা এলইডি স্ট্রিপ লাইট। তো এটা আসলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেন্সরের সাথে এটাকে কানেক্ট করতে হবে, আদারওয়াইজ এটা জ্বলবে না। এবং খেয়াল রাখবেন সেন্সর এবং স্ট্রিপ লাইটের দুটো তীর আছে, তীর সোজাসুজি আপনাকে এই কানেকশনটা দিতে হবে, অন্যথায় লাইটটা পড়ে যাবে অথবা আপনার লাইটটা জ্বলবে না। তো চলুন দেখি কানেক্ট করে। এবার আমরা অ্যাডাপ্টারের সাথে সেন্সরের সাথে ইলেকট্রিসিটি লাইন দেব। মাশাআল্লাহ লাইটটা জ্বলে উঠছে। এখন আমরা রিমোট কিভাবে কাজ করে সেটা দেখব। চলুন দেখি কিভাবে রিমোটটা কাজ করে। রিমোটের সাথে সাদা একটা কাগজ আছে, ওটাকে একটু আমরা সরিয়ে ফেলবো। সরিয়ে ফেলে আমরা রিমোটের কাজগুলো দেখব। তো রিমোট দিয়ে আসলে কালার চেঞ্জ করা হয় মূলত, চাইলে আপনার ফোনও ইউজ করতে পারেন। তো এই যে রেড বাটনে ক্লিক করলাম রেড হলো, গ্রিন বাটনে ক্লিক করলাম গ্রিন হলো, ব্লুতে ক্লিক করলাম ব্লু হলো, মাল্টিতে ক্লিক করলাম মাল্টি হলো। চাইলে আপনি এটাকে বিভিন্ন ভেরিয়েশনে জ্বালাতে পারেন, অনেকগুলো অপশন আছে এটা জ্বালানোর মতো, অনেকগুলো অপশন আছে। অফ করে দিলাম, তারপরে অন করে দিলাম। তো এছাড়া মানে মোটামুটি আমার বলতে গেলে লাইটটা খুবই চমৎকার, আপনারা যে কোনো অনলাইন শপ থেকে কিনতে পারেন। তবে আমার ভিডিও ডিসক্রিপশনে আমি কোথা থেকে লাইটটা অর্ডার করেছি সেটা দিয়ে দেবো, সেই ঠিকানাটা। এছাড়াও আপনি চাইলে এই লাইটটা মানে ফোন দিয়ে ইউজ করতে পারেন, যেসব ফোনে আপনার আয়ার সিস্টেম আছে আর কি, আয়ার সিস্টেম আছে যেসব ফোনে, ওই সব ফোন দিয়ে আপনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে প্লে স্টোরে গিয়ে এলইডি স্ট্রিপ রিমোট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। বিশেষ করে এই অ্যাপসটা সাধারণত আপনার শাওমি ফোনে বেশি থাকে অ্যাভেলেবেল, অন্যান্য ফোনে একটু কম থাকে। সেখান থেকে আপনি অ্যাপসটা ডাউনলোড করে তারপরে আপনি মানে রিমোটের কাজটা আপনি অ্যাপ দিয়ে অর্থাৎ মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন। তো দেখুন তাহলে কীভাবে কন্ট্রোল করা যায়। যেমন আমি এখন রেড বাটনে ক্লিক করলাম, রেড জ্বলে উঠলো, গ্রিন বাটনে ক্লিক করলাম, গ্রিনটা জ্বলে উঠলো, ব্লুতে ক্লিক করলাম ব্লু, তারপর হচ্ছে মাল্টি কালার। এটা তো সেম রিমোটের মতোই আপনি চাইলে ইউজ করতে পারেন। তো এটা অফ অন করা যায়, সবগুলো বাটনই কাজ করে। আমার এটা শাওমি একটা ফোন, আপনার যদি শাওমি ফোন থাকে তাহলে ইউজ করতে পারেন। অন্যান্য ফোনের ব্যাপারে আমি আসলে সঠিক জানি না কোন কোন ফোনে আসলে থাকে। তো এই ভিডিওটা আর লম্বা করলাম না, আপনারা চাইলে নিতে পারেন। অনেক সময় কানেকশনের প্রবলেমের কারণে অনেক সময় জ্বলে না। কেয়ারফুল থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।